হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বুলার এসিলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকের একটা মাছের রেসিপি নিয়ে। গরম ভাতে এই মাছের রেসিপি যদি তোমরা একবার পাও, তাহলে তো আর তার সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আজ তোমাদের কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের একটা রেসিপি করে দেখাবো। চলো তাহলে দেখে নিই। এই যে দেখো, এখানে 5 পিস বাটা মাছ আমি নিয়েছি, আর এবার তাদের মেক আপ করবো কি দিয়ে জানো? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে মাছগুলোর গায়ে মেকআপ করতে হবে। এবার মাছগুলোকে রান্না করার জন্য সামান্য কিছু মশলা, সেজন্য নিয়েছি কালো জিরে 1 চামচ বড়, গোটা জিরে 1 চামচ, হলুদ রয়েছে আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, অল্প কটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। এই সামান্য কটা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের বাটা মাছ। প্রথমেই কালো জিরেগুলোকে আমি একটু রোস্ট করে নেব বা হালকা সেঁকে নেব, আমার বুদ্ধি যেমন। দেখো, আমি একটা হাতার মধ্যে করে এটাকে একটু গরম করে নিলাম। তোমরা আবার এরকম করতে যেও না, তোমরা ইচ্ছে হলে কড়াইতেও এটাকে একটু হালকা ভেজে নিতে পারো। যখন দেখবে একটু ফুটবে, তখনই গ্যাসটা অফ করে দেবে। এটার একটা দারুণ সুন্দর গন্ধ হয়। যদি কালো জিরেটা এরকম করে একটু রোস্ট করে বাটা হয়, সেটার টেস্ট গন্ধ দুটোই অন্যরকম। সঙ্গে সেই সাদা জিরেগুলোকেও দিয়ে দিলাম, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবারে এটাকে একটু জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। যদি বেশি পরিমাণে করো, সেক্ষেত্রে মিক্সিতেও ব্যবহার করতে পারো, তবে এটা শিলপাটাতে করলেই বেশি টেস্ট হবে। আর যেহেতু এটা অল্প পরিমাণে, সেই কারণেই আর মিক্সিতে করার ঝামেলায় গেলাম না, তাই সরাসরি শিলপাটাতেই বেটে ফেললাম। শিলপাটা বাটা তো এখন প্রায় ভুলেই গেছি, খুব কমই এই শিলপাটার ব্যবহার করা হয়। যাই হোক, আজকে আমি এটা এই বাটাতেই বাটলাম। এবারে চলে এলাম রান্নায়, বসিয়ে দিয়েছি একটা প্যান। এই রান্নাটা কিন্তু একটু তেলেই হবে, তাও আমি সর্ষের তেলই দিয়েছি এখানে, আর সামান্য কিছু কালো জিরে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। তেলটা গরম হতেই মাছগুলোকে বসিয়ে দেবো। মাছগুলো কিন্তু একেবারেই বেশি ভাজা হবে না, সামান্য সময় এপিট ওপিট করে একটু হালকা ভাজা হবে, সেটা 1 মিনিট মতন হলেই হবে। এই মাছটা অ্যাকচুয়ালি দমে রান্না হবে, এটা একটা অন্য রকমের অপূর্ব টেস্ট। যদি কেউ তোমরা আগে খেয়ে থাকো, আমাকে জানিও কমেন্ট করে। আমি তো প্রথমে খেলাম, ভীষণ ভালো লেগেছে, মানে মনে হচ্ছে আবার ওইটা দিয়ে খাই। এবারে মাছগুলোকে ওর মধ্যেই রেখে দিয়ে দিয়ে দিলাম সেই বেটে রাখা কালো জিরে আর জিরের লঙ্কার পেস্টটা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, এখানে আমি 1/2 চামচ হলুদই ব্যবহার করেছি, 5 পিস মাছের জন্য বেশি হলুদের প্রয়োজন নেই। আর সামান্য 1/2 চামচেরও কম আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যদি বেশি পরিমাণে ঝাল হয়ে যায় সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত মশলাগুলোকে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। একদম গ্যাসের আঁচ কিন্তু লোয়ের দিকে রয়েছে, বেশি হাইতে দিলে এটা পুড়ে যাবে। আমি পুরো মশলাটাই পাশে থেকো, পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, সব